বেসিক্যালি এটা হচ্ছে 50 লিটার ভিতরের লুকটা হচ্ছে এটা এইখানে হচ্ছে আপনার একটু আইস জমা হবে মিনি ডিপ প্রেসটা খুবই সুন্দর পার্সোনাল ইউজের জন্য হচ্ছে আপনার 93 লিটার ভিতরের জায়গাটা হচ্ছে এটা হ্যাঁ এটা তো ডিপ আছে এখানে মাছ মাংস আপনি রাখতে পারবেন কম বাজেটের মধ্যে রাইট সুন্দর সিম্পল একটা জিনিস সিম্পল একটা ফ্রিজ রাইট এটা আপনার ডিপের মধ্যে যতটুকু আছে 2 কেজি অথবা 3 কেজি পর্যন্ত আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে সো গাইস বরাবরের মতো আমরা চলে আসলাম হ-আলম এন্টারপ্রাইজ ওয়ালটনের এক্সক্লুসিভ শোরুমে সো আজকে যারা আসলে বা একেবারে রিজনেবল প্রাইজের মধ্যে মিনি টাইপের রেফ্রিজারেটর খুঁজছেন সো তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটি খুবই খুবই স্পেশাল হবে আমরা ওয়ালটনের 100 লিটার থেকে শুরু করে 110-15 লিটারের যে সকল মিনি ফ্রিজগুলো রয়েছে ওই ফ্রিজগুলো নিয়ে শর্ট একটা ওভারভিউ দিব তো বরাবরের মতো আমাদেরকে আজকে এই ভিডিওটি মেক করতে হেল্প করবে এই ব্রাঞ্চের মাঝারুল ভাই সো গাইস কথা বলছি না চলুন শুরু করা যাক আজকের ভিডিও আসসালামু আলাইকুম মাঝারুল ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ মাজাল ভাই তো অনেকেই কিন্তু আজ একটু রিজনেবল প্রাইজের মধ্যে ওয়ালটনের মিনি ফ্রিজ খুঁজে আপনাদের এখানে তো ইজ অ্যাভেলেবল মিনি ফ্রিজ অ্যাভেলেবল আছে ভাইয়া আমাদের ওয়ালটনের মানে শুরু থেকে আচ্ছা আমরা মিনিমাম যেটা বলি আর কি মিনিমাম 50 লিটার থেকে আমাদের 646 লিটার পর্যন্ত ফ্রিজ হয় আচ্ছা আচ্ছা তো আমার কাছে সবগুলোই আছে অ্যাভেলেবল আলহামদুলিল্লাহ ওকে আর মিনি ফ্রিজ হচ্ছে এই দুইটা হয় আমাদের এটারও বড় একটা বড় হয় এটার বড় হয় একটা হ্যাঁ হ্যাঁ তো একদম মিনি যেটা সেটা থেকে আমরা শুরু করি রাইট রাইট এটা হচ্ছে 50 লিটার না 50 লিটার এক্স্যাক্টলি এটা হচ্ছে 50 লিটার ওকে এটা দেখতে পাচ্ছেন বাইরের লুকটা ভিতরের লুকটা হচ্ছে এটা যারা অফিসে বা কর্পোরেট নিতে চান কর্পোরেট নেওয়া যায় তারপরে দেখা যায় যে অনেকে আপনার রাখে হচ্ছে ড্রয়িং রুমে রাখে বিভিন্ন ড্রিংকস এর জন্য রাখে বেডরুমের ভিতরে রাখে পার্সোনাল ইউজের জন্য ফল টল ফ্রুটস টুস রাখার জন্য এই সমস্ত জিনিস আপনি এটাতে স্টোর করতে পারবেন রাইট রাইট আবার অনেকে হসপিটালের জন্য কিন্তু নাই ভাই নতুন হসপিটাল করছে বেড বেডে দরকার 10 পিস 15 পিস 20 পিস তো তাদের জন্য কি একটু স্পেশাল ডিসকাউন্ট দিবেন যারা 10 15 পিস যারা 10 15 পিস নেবে অর্ডার করবে অবশ্যই একটা বিগ ডিসকাউন্ট মানে কর্পোরেট সেল যেটাকে বলে কর্পোরেট সেল রাইট কর্পোরেট সেলের জন্য বিগ একটা ডিসকাউন্ট থাকবে ইনশাআল্লাহ ওকে ঠিক আছে এটা হচ্ছে এই অবস্থা ভিতরে ভিতরে ইয়াটা দেখতেছেন জাস্ট এই যে এই জিনিসটা আমি একটু দেখাই ওকে তারপরে এইখানে হচ্ছে আপনার একটু আইস জমা হবে আর কি আইস জমা হবে মানে মিনি ডিপ আর কি যেটাকে বলে মিনি ডিপ যদিও আমরা এখানে কিন্তু আপনার কোনো মিট বা এরকম কোনো কিছু রাখা যাবে না রাইট রাইট যেহেতু ডোর সিঙ্গেল ডোর সিঙ্গেল রাইট হ্যাঁ তো অলমোস্ট ফ্রিজটা খুবই সুন্দর পার্সোনাল ইউজের জন্য খুবই চমৎকার একটা ফ্রিজ আচ্ছা ডিপের মধ্যে অনেকের একটা কোয়ারি থাকে যে ডিপের মধ্যে যদি আমি রাখিও কতটুক মাছ মাংস রাখতে পারবো এটা এখানে আপনার দেখা যায় যে হয়তো বড় জোর 1 থেকে 2 কেজি 2 কেজি ইমার্জেন্সি পারপাস ইমার্জেন্সি পারপাসে এটা আপনি রাখতে পারেন রাইট রাইট ইমার্জেন্সি পারপাসে এটা রাখতে পারবেন আর এখানে 2 লিটারের বোতল একটা রাখতে পারেন ডোরের মধ্যে ভিতরে ডোরের মধ্যে এখানে আপনি 2 লিটারের দুইটা বোতল রাখা যাবে না আচ্ছা আচ্ছা অনায়াসে রাখা যাবে ভিতরে মোটামুটি জায়গা আছে এগুলা যেহেতু পার্সোনাল মিনি ফ্রিজ হিসেবে চমৎকার একটা ফ্রিজ করছে চমৎকার একটা ফ্রিজ রাইট তো এটার প্রাইসটা কেমন থাকছে ভাই এটা এটা হচ্ছে প্রাইস হচ্ছে আমাদের অফিশিয়াল প্রাইস 14990 টাকা ওকে এটা আপনার ডিসকাউন্ট প্রাইস থাকবে হচ্ছে 12500 টাকা 12500 ফ্ল্যাট ফ্ল্যাট ভিডিও দেখে অবশ্যই বলবেন 12500 টাকা কিন্তু ভাই দিয়ে দিবে যত পিস কোয়ান্টিটি দরকার নিতে পারবেন নিতে পারবেন জি ইনশাআল্লাহ ওকে 12500 টাকা ওয়ালটনের মিনি ফ্রিজ ভাই পুরনো ফ্রিজ না কিনে আপনি নতুন ফ্রিজ কিনেন হ্যাঁ 12500 টাকায় ওয়ারেন্টি আছে 10 বছর 12 বছর এটা হচ্ছে 12 বছর কম্প্রেসার গ্যারান্টি থাকবে আচ্ছা আচ্ছা ঠিক আছে যেহেতু এটা যারা বেসিক্যালি যারা ইউজ করে এটা দেখা যায় যে সবাই রেসিডেন্সিয়ালি ইউজ করে আর কি না অনেকে আবার স্টুডেন্ট আছে ভাই স্টুডেন্ট থাকে হ্যাঁ তো স্টুডেন্টও আমরা রেসিডেন্সিয়ালি ধরা যায় আর কি রেসিডেন্সিয়ালি ইউজ করলে দেখা যায় যে আপনি 12 বছর কম্প্রেসার গ্যারান্টি পাচ্ছেন রাইট রাইট আপনি 12-13000 টাকা ইনভেস্ট করে 12 বছর কম্প্রেসার গ্যারান্টি পেয়ে যাচ্ছেন একটা ফ্রিজের মেইন জিনিসটাই কিন্তু কম্প্রেসার 4 বছর স্পেয়ার পার্টস 4 বছর পার্টস থাকবে রাইট 5 বছর সার্ভিস 1 বছর যাদের আসলে ছোট ফ্রিজ হিসাবে খুবই চমৎকার করছে এই একটা ফ্রিজ আচ্ছা 12500 টাকা আর কি লাগে ভাই হ্যাঁ জি তারপরে ভাই এটার পরে আমরা কোনটা দেখব এটার পরে আমরা দেখব হচ্ছে আপনার এইটা আছে একটু বড় সাইজ একটু বড় সাইজ জি এটা হচ্ছে আপনার 93 লিটার 93 লিটার এটার পরের সাইজটা জি জি এটা কালারটা তো খুব চমৎকার ব্ল্যাক একটা কালার রাইট এই যে ভিতরে জায়গাটা হচ্ছে এটা আচ্ছা চমৎকার এটাতেও ডিপ সেপারেশন করে দিয়েছে হ্যাঁ এটাতেও ডিপ আছে এখানে এটার মধ্যে চাইলে তো মাছ মাংস রাখা যাবে না এটাতে রাখা যাবে এটাতে হ্যাঁ মাছ মাংস আপনি রাখতে পারবেন আইসের জন্য আইসের ট্রিও দেয়া আছে আলাদা আইসের ট্রিও আছে হ্যাঁ তারপরে হচ্ছে যাদের ফার্মেসি আছে ফার্মেসিতে ইউজটা এটা খুবই প্রয়োজন হয় এই ফ্রিজটা চমৎকার লুকিং এবং এটাতে আপনি বাসায় পার্সোনালি ইউজ করতে পারবেন পার্সোনাল হিসেবে ইউজ অনেক ছোট ফ্যামিলি বা পুলিশ ভাইরা আছে যে এক জায়গা থেকে আরেক জায়গা রিটায়ার্ড হয় ট্রান্সফার করার জন্য ঝামেলা ঝামেলা তার ইমার্জেন্সি ফ্রিজ দরকার রাইট
কম বাজেটের মধ্যে, কম বাজেটের মধ্যে রাইট, সুন্দর সিম্পল একটা জিনিস, সিম্পল একটা ফ্রিজ পেয়ে যাবেন, রাইট, হ্যাঁ, ফ্যামিলি সাইজ ফ্রিজ আর কি যেটাকে বলে, ফ্যামিলি সাইজ, হ্যাঁ। এটা 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 কিন্তু নিচে একটা ভেজিটেবল বক্সও আছে, নিচে ভেজিটেবল রাখার জন্য বক্স আছে না, চমৎকার। ডিপের মধ্যে ভাই কতটুক মাছ মাংস রাখা যাবে একটু যদি আনুমানিক আইডিয়া দিতেন? এটা আপনার ডিপের মধ্যে যতটুকু আছে 2 কেজি অথবা 3 কেজি পর্যন্ত রাখতে পারবেন, 2-3 কেজি মাছ মাংস আপনারা কিন্তু অনায়াসে রাখতে পারবেন, যেটা রাখা যাবে সেটাই বলছি, 2-3 কেজি আপনারা ইজিলি রাখতে পারবেন ইনস্ট্যান্ট, আর নর্মালেও কিন্তু ভালো জায়গা আছে, নর্মালে আপনারা অনেক কিছুই রাখতে পারবেন। ওকে ভাই, এটার প্রাইস কেমন আছে ভাই? এটার প্রাইস হচ্ছে আপনার 17,990 টাকা, ওকে, আমাদের ডিসকাউন্ট প্রাইস আসবে হচ্ছে 16,000 টাকা, ইনস্ট্যান্ট 2,000 টাকা ডিসকাউন্ট, ডিসকাউন্ট 16,000 টাকায় কিন্তু আপনারা এই ফ্রিজটা নিতে পারবেন, 16,000 আর 12,500, জি। আর এটার বড় সাইজটা কি? এটার বড় সাইজটা আপাতত আমার কাছে অ্যাভেলেবেল নেই। আচ্ছা, আপাতত নাই, ভাইকে ফোন দিবেন, ফোন দিলে অবশ্যই দিতে পারবে, কোনো সমস্যা নাই, আপাতত আমাদের স্টকে এখন নাই, কিন্তু ভিডিওটা পাবলিশ হওয়ার সময় কিন্তু আপনারা চলে আসবে, আমার প্রোডাক্ট চলে আসবে, রাইট রাইট। তো ভাই, যদি কেউ সরাসরি এসে আপনার এই শোরুমতে ভিজিট করে নিতে চায় কীভাবে আসবে? এটা আমার শোরুমের লোকেশন হচ্ছে ঢাকা চিটাগাং হাইওয়ে, হাইওয়ে রোডের পাশে আমার শোরুম। আচ্ছা, চিটাগাং রোড, সিদ্দিরগঞ্জ, নারায়ণগঞ্জ, আর দশতলা বললে হয়, দশতলা ওয়ালটনের শোরুম। আচ্ছা আচ্ছা, তো এই শোরুমের অ্যাড্রেস, ফোন নাম্বার, ভিডিও স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা কিন্তু এগুলো ফলো করে এই শোরুমে ভিজিট করে নিতে পারবেন, অথবা চাইলে কিন্তু কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা নিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।